নমস্কার বন্ধুরা, আর একটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম প্রায় দুপুর হতে চলল এরকম সময় থেকে। আবার প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, যে কারণে আবার জ্যাকেটে ফিরতে হয়েছে। কারণ জ্যাকেট পরা থাকলে দুরকম কাজেই দেয়, এক তো বৃষ্টি হলে রেইনকোটের কাজ দেয়, আবার প্রচণ্ড ঠান্ডাতে এটা ভালোভাবেই কাজ দেয়। সোয়েটার পরলে গিয়ে আবার আলাদা করে রেইনকোট পরতে হবে। প্রথমে গেছিলাম মলে, সেখানে কিছু কেনাকাটি ছিল, হয়ে গেছে। সারা সপ্তাহ ধরে এত বৃষ্টি হয়েছে, ওকে নিয়ে বেরোনো হয়নি। ওকে প্রমিস করা হয়েছিল যে একটুখানি বাইরে নিয়ে যাওয়া হবে, মানে পার্কে নিয়ে যাওয়া হবে, তাই নিয়ে আসা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কিনা জানি না, আকাশে কিন্তু ভালো মেঘ রয়েছে। যদিও এই সময়টা রোদ ছিল, কিন্তু সাথে প্রচণ্ড হাওয়া ছিল। এখানে না অনেক পার্ক থাকে, মানে বিভিন্ন জায়গায় পার্কগুলো করা থাকে। আর এখানকার পার্কের একটা খুব সুন্দর ব্যাপার হলো, প্রচুর কিছু অ্যাক্টিভিটিস তো থাকেই, সাথে বসার ভালো জায়গা থাকে। এই যে দুই বন্ধুর দেখা হয়েছে বেশ কদিন পর, কারণ বৃষ্টির জন্য না একদম বের করা হচ্ছিল না। কিছু তো কেনাকাটি ছিলই, তার আগে ভাবলাম সবাই মিলে যে এক জায়গায় বসে আড্ডা দেওয়া যাক, তাই আর কি আড্ডা দেওয়ার উদ্দেশ্যে এখানে চলে এসেছি। ওরাও একটু খেলতে পারে, আমরাও একটু বসে গল্প করতে পারি। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, সারাদিন বাইরে বাইরে কাটিয়ে একদম বাড়ি আসা হয়নি, তাই কিছু খাবার নিয়ে বসে বসে গল্প করা হলো। আমরা বড়রাই শুধু মনে হয় গল্প করি, ওরা তো শুধু খাবারের সময়টুকুই আমাদের কাছে থাকে, বাদবাকি তো সময় খেলে বেড়ায়। এই ক্লিপগুলো নিয়ে আমার ছেলে কিছুক্ষণ যা পর্যবেক্ষণ করলো, খাবার দাবার নেওয়া হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট, গল্পও কমপ্লিট, এবার গেছি মার্কেটিংয়ের জন্য। আমাদের সঙ্গে তিনটে বাচ্চা থাকে, দুটো তো একদমই কুচে কুচে, আর একটাও কুচে কিন্তু একটু বড়। কিন্তু ও ভালো কেয়ারিং, খুব ভালো একটা ছেলে, দুই ভাই বোনকে ভীষণ কেয়ার করে রাখে। বাড়ি চলে এসেছি, সারাদিন দৌড়ে দৌড়ে এত ক্লান্ত হয়ে গেছিলাম। ডিনারের জন্য একটু এই যে রোস্ট করে নেওয়া হলো, মাঝে মাঝে অনিয়ম করতে কিন্তু ভালোই লাগে। আর এই যে বাজার, সবজি বাজার, গাজর, বিনস, আমাদের সামনে পটলাক রয়েছে, যে কারণে সব কিছু জিনিস আনতে হয়েছে, হরলিক্স ছেলের হট চকলেট, টমেটো, ওই পটলাকের জন্য গ্লাস, ন্যাপকিন, হেডা ব্যাডা, এই যে শ্যাম্পু, অনেকগুলো ডিম পাওয়া যাচ্ছিলো, ডিমগুলো নিয়ে আসা হলো, ডিমের তো এখানে আকাল চলতেই থাকে। চিকেন ব্রেস্ট আনা হলো, কফি, তেল, আর ছিল কিছু নাটস, আরও কিছু ছিল যেমন চাউমিন। একটা ভালো চাইনিজ দোকান পাওয়া গেছে, সেখানে চাউমিনগুলো খুব ভালো ছিল। কর্নফ্লাওয়ার, ব্রেড ক্র্যাম এগুলোও ছিল, সাথে ধনেপাতা, লঙ্কা, শশা, এ ধরনের জিনিস ছিল, সেগুলো আর দেখালাম না। ডিনারে ওই রোস্ট খেয়ে সত্যিকারের খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি যখন রোস্ট খেয়েছিলাম তখন সবে সন্ধে, তারপর হালকা করে একটুখানি কাটার পরোটা করেছিলাম, খুব বেশি না, সামান্যই, কারণ ওই মাঝরাতে খিদে পেলে না প্রচণ্ড কষ্ট হতে থাকে। আর এই যে একটু চাঁদ উঠেছে, খুব ভালো লাগে, আমাদের ঘর থেকে এত সুন্দর চাঁদটা দেখা যায়, সত্যি ভীষণ ভালো লাগে। আমরা চারতলায় থাকি, যে কারণে একদম পরিষ্কার, ফুটফুটে যখনই চাঁদ ওঠে খুব সুন্দর দেখা যায়। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের ব্লগ ভালো লেগেছে। আবার আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।